Good morning, everyone. Welcome back to the channel to a new vlog. না করছে দেখো এটা হচ্ছে কি মাছ এটা কি কাকর কাকর আর এটা চাল কুমড়ো দিয়ে চাই না হবে এ আবার কি ঠিকছি মেরবি না Good morning everyone, welcome back to the channel to a new vlog. So আজকের দিনটা খুবই special and exciting because কিছুই না মা বাবা আসছে বাড়ি তাই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে মিলে লেগে পড়েছি ক্লিন আপ ক্লিনিং অ্যাক্টিভিটিস তো এমনিতে উইকলি বাই উইকলি একবার করে করি বাট এই যে একটা মা বাবা আসছে ট্রিগারটা পাওয়া গেল টুক করে মনের মধ্যে এন্টুটাও জেগে গেল অ্যান্ড হাতে ঝুলঝাড়া নিয়ে লেগে পড়েছি সকাল সকাল সুব্রতর সাথে ট্রেনিং করে ট্রিক্সি চলে এসছে ঘরে অ্যান্ড এখনও অ্যাজ ইউজুয়াল ঘুম মারছে বিকজ এক ঘন্টা বাইরে ঘুরে তারপরে হালকা ট্রেনিং করে মেয়ে আমাদের খুবই টায়ার্ড সো একটু পরেই ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি ট্রিক্সির অ্যান্ড আজকে স্টে টিউন ফর দ্য ব্লগ বিকজ আজকে মা বাবা আসছে তো ট্রিক্সির এক্সাইটমেন্ট তো আজকে চরম হবে সকাল সকাল একটু বাজারে গেলাম হালকা একটু সবজি নিয়ে এলাম হ্যাঁ এসে দেখছি ট্রিক্সি দেখ ট্রিক্সি অনেক চেঁচামেচি করছে তো বেসিকলি ঘর ঝাড়মশা হচ্ছিলো তো ওকে ছাড়া হচ্ছিলো না তাই জন্য প্রচুর চেঁচামেচি করলো আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছি যে বেটা চেঁচাচ্ছে তাই এসে ওকে বার করে এখন ওর খেলা স্টার্ট হয়ে গেছে এটা ওর খেলা ওর খেলাটা হচ্ছে আমার হাতটা নিয়ে ও কামড়াবে তাই আমার হাতটা নিয়ে কামড়াবে আমি যদি হাতটা নিয়ে নিতে যাই তাহলেই ওর রাত আর যদি দিয়ে দিই তাহলে চাটবে এই বাজে খেলাটা কি না খেললেই নয় হ্যাঁ এই বাজে খেলাটা না খেললেই নয় আমরা একটা অন্য খেলাও তো খেলতে পারি এই খেলাটাই খেলতে হবে দেখো রান্না করছে দেখো এইটা হচ্ছে কি মাছ এটা কি কাঁকর আর এটা চাল কুমড়ো তাই এখন আমরা কাঁকর আর চাল কুমড়ো রান্না হবে হে ঋষি তুই কাঁকুন খাবি না চাল কুমড়ো খাবি ওখানে কি দেখছিস হ্যাঁ এই দেখো এই যে নতুন ম্যাট এসছে ব্যাস ট্রিক্সি ওটার ওপর লেগে আছে যে এইটা নতুন কি এলো এই ম্যাটটা বেশ ভালো দেখতে হয়েছে আমার তো ভালোই লাগছে গুড চয়েস বিস্কিট পেয়ে বিস্কিট নিয়ে ছড়াছড়ি শুরু করে দিয়েছে বিস্কিটটা সোফার মধ্যে ফেলে নোংরা করার কোনো মানে হয় ট্রিক্সি এই তোকে শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে ছি 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 বলছি এটা সোফায় ফেলেই খাওয়ার দরকার ছিল মুখ ঘোরাচ্ছিস কি আবার এই মুখ কেন ঘোরাচ্ছিস আবার দিনে চাই না পাবে এ আবার কি কথা ঘাড়ের উপর ছাপাচ্ছিস বাবা কি সুন্দর লাগছে সুব্রত আজকে গোঁফগুলো কেটে দিয়েছে মনে হচ্ছে দেখি গোঁফ কেটে দিয়েছে করছিল বলে কোথায় ঢুকেছে দেখো আবার ওখানে ওর মধ্যে ঢুকে যাচ্ছিস কেন এখানে শুয়ে পড়ছে ও ঠিক বেরোবি না জিম থেকে এই জাস্ট ফিরলাম সকালবেলা একটু কাজ করে জিমের দিকে গেছিলাম জিম থেকে এই জাস্ট ফিরলাম অ্যান্ড মা বাবার ক্যাবটা বুক করে দিয়েছি অ্যান্ড অলরেডি ক্যাব স্টার্ট হয়েও গেছে জার্নি সো আর কতক্ষণ হার্ডলি আর 40-45 মিনিটসের মধ্যে মা বাবার এখানে পৌঁছে যাবে অ্যান্ড ট্রিক্সি তো আমাদের আওয়াজ শুনেই গলা পেয়ে একদম তাড়াং করে উঠে পড়লো দেখো উঠে এবার নিজের ক্রেট ছেড়ে সোফায় এসে চুপচাপ শুয়ে আছে এবার জাস্ট দেখার যে মা বাবা এলে কীরকম রিয়াকশানটা দেয় ট্রিক্সি ব্যাপক মজার হয় আমরা তো অনেকবার এক্সপিরিয়েন্স করেছি তোমরা আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে তো দেখতে থাকো ব্লগটা অ্যান্ড আশা করছি তোমাদের খুব ভালো লাগবে জামাটা ছেড়ে একটু রাখলাম দেখো জামা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কোনো মানে হয় ট্রিক্সি হ্যাঁ জিমের জামাটা নেওয়ার কোনো মানে হয় এবার যে নিতে যাবো নিয়ে দেখো দেখো প্রোটেস্টটা দেখো খালি আবার এটা কি তোর জামা এটা তোর জামা না তোর খেলনা ছেড়ে ঠিক আছে আমার জামা ছিঁড়ে যাবে ঠিক ও
ছাড়ো, এ বাবা ছি ছেড়ে দাও ব্যাট গার্ল। দেখো মা বাবারা চলে এসছে আর ট্রিক্সি ঠিক বুঝে গেছে। কি হয়েছে ট্রিক্সি, সরে যাও। সে কোথায়, সে কোথায়? ও হ্যাঁ তো, আমি ট্রিক্সি কারা এসছে হ্যাঁ তাই তো। দেখো কি কারবার, আমি একটা লিফট দিয়ে নামলাম, আমার আবার একটা লিফট দিয়ে উঠলাম, আমি নিচে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছি। আবার ভাগ্যি সিকিউরিটি বললো যে মা বাবা উঠে গেছে তো একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি তাও একটু আমি এ করলাম, নিয়ে নাও মুখ থেকে, নিয়ে নাও, নিয়ে নাও টেনে, হ্যাঁ নিয়ে নাও। না খেলা করলে হচ্ছে না আমার, একেবারে না খেলা করলে হচ্ছে না। এই তো ঘুমাচ্ছিলিস, এক্ষুনি উঠে খেলতে ইচ্ছে করে গেল, গন্ধ পেয়ে যায়। ম্যাচ শুরু করে দিল, হাত ধরে অ্যাটাক। এটা কি, ও আম, দেখ 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 দেখ, কোনো কাজ নেই। এই কামড়াছিস কেন? কামড়াছিস কেন? এই এই কামড়াছিস কেন? কামড়াছিস কেন? বাবাকে কামড়াছিস কেন? কামড়াছিস কেন? ট্রিক্সিকে নিয়ে চলে এলাম একটু নিচে ঘুরতে, বেচারা বোর হচ্ছিলো তাই জন্য একটু একটু করে নিয়ে চলে এলাম ঘুরতে। বাবাকেও নিয়ে চলে এলাম, দুজনে তিনজনে মিলে একটু ঘুরে, সঙ্গীতও জয়েন করবে 5 মিনিটের জন্য, ঘুরে আবার ওপরে চলে যাবো। এসছে সামনে মাম্মা, এসে গেছে, যাও 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 যাও। দেখেছো মাম্মাকে দেখে গেল, কিন্তু ওর কাছে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, ওর পুরপুর করে পালাচ্ছে। রোদে নিয়ে যাও না ওকে, গরমে ঘেমে যাবে। মুখ আর ওপরে ওঠে না ওর নিচে নামলে, গন্ধ শুকতেই ব্যস্ত। হ্যাঁ চ চ, কি পাচ্ছে? দই আম ভাত। বাহ দেখি, যাও যাও যাও, গো, মোমেন্ট অফ ট্রুথ। ম্যাডামের দই আম ভাত ভালো লাগে কিনা দেখা যাক। ও বাবা, তো পুতুস পুতুস করে খাচ্ছিস, পুতুস পুতুস, সুরুক সুরুক, বাহ গুড গার্ল টিকু। ও কালো হয়ে গেছে, দারুণ বৃষ্টি হচ্ছে। এই দেখো কে উঠে পড়েছে, খুব মজার জিনিস হয়েছে। ট্রিক্সি ঘুমাচ্ছিলো ঠিক আছে, খুব মন দিয়ে ঘুমাচ্ছিলো একদম আরামসে ফ্লেটের মধ্যে, তো হঠাৎ করে দেখছি কুই কুই করছে। এই টাইমে জেনারেলি ওঠে না, বাট ব্যাটা অন্ধকার এত হয়ে গেছে, ভাবছি অনেক রাত হয়ে গেছে, খুলে দেখি চ্যানেলে আরম্ভ করে দিয়েছে। আমি খুলে দিতে দেখো না, এসে অবাক হয়ে দেখছে, আর এখানে বসে বসে এখন গা চুলকাচ্ছে, আর মনে ভাঙবে এবার এক্ষুনি। কিছু বাবা ভয় পেয়ে গেছিলে? আরে ভয় পেয়ে গেছিলে? সন্ধ্যাবেলা একটু গরম গরম চা, যেটা এখন আর গরম নেই। আর ট্রিক্সি পেয়ে গেছে ভাত, ভাতের সাথে কি পেয়েছে ট্রিক্সি? ঢেঁড়স ভাতে পেয়েছে মনে হচ্ছে, ঢেঁড়স ভাতে, রাঙালু ভাতে পেয়েছে, আর গপ গপ করে খাচ্ছে দেখো। ও বাবা, আর এইটা এরকমভাবে খাবার একটা, এই ঠিক করে খা, এদিকে ঠিক করে খা, যাও গো, ঠিক করে খাও, পুরো উঠতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। ট্রিক্সিকে একটু ভালো করে খাওয়ার হ্যাবিট করানোর জন্য ওকে প্রথম থেকেই আমরা একটু একটা এলিভেটেড জায়গায় খেতে দিই, যাতে ওর নেকের প্রবলেম না হয়। কিন্তু ও ব্যাটা এত শেয়া না, এ টুলের ওপর হাত পা দিয়ে ধো দাঁড়িয়ে গিয়েও খাবে, তাহলে কী লাভটা হলো? তাই জন্য যখন যেরকম দেখতে পাই ফুট করে পিছনে মেয়ে নামিয়ে দিই, খাচ্ছে দেখো না,
কাজ শেষ ফাইনালি। এবার আমরা সুইমিং এর জন্য যাচ্ছি ক্লাব, আর ট্রিক্সিকে এখন ঢুকিয়ে দেবো খেটে, ও একটু রেস্ট নিক, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সুইমিং সেরে চলে এলাম ফুড স্ট্রিট। আজকে একটা একটু আনফর্চুনেট ইনসিডেন্ট হলো, বেসিক্যালি গিয়ে একটু মুরগি হলাম, কারণ আজকে যেহেতু লাইটনিং হচ্ছিলো তো বেশিক্ষণ অ্যালাউ করলো না সুইমিংয়ে। বাট আমরা ডিসাইড করলাম তারপর যে সুইমিং অ্যালাউ করে না তো কী হয়েছে, চলো গিয়ে মোমো খাই, তাই জন্য এই সবাই মিলে চলে এসেছি ফুড স্ট্রিট। এত দুষ্টুমির পর আম্মা ধরে নিয়েছে, শুতে নিয়ে যাচ্ছে, চলো 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 শুতে চলো, গুড নাইট। কালকে রাত্রিবেলা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সো বেসিক্যালি ভিডিওটা এডিট করবো ভেবেছিলাম, কিন্তু এডিট করে উঠতে আর পারিনি। সো সকাল সকাল এসে বসে গেছি এডিট করতে, অ্যান্ড হোপফুলি আর উইদিন 30 মিনিটস ব্লগ আপলোড হয়ে যাবে। অ্যান্ড প্রত্যেক দিনের মতোই যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগল, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।